নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন পদ করতে চলেছি, মাটন পোস্ত। এটা ভাই দিদি আসছে তো, ভাইদেরকে করে খাওয়াতে পারেন, ভাইদের খুবই ভালো লাগবে। যদিও আমার ভাই নেই, তবু আমি বলছি, কারণ আমার দাদা ছিল, খেতে খুবই ভালোবাসত। তা আমার দাদা তো নেই, তবু আমি আপনাদের ভাইদের জন্য এই রান্নাটা দেখাচ্ছি। আমি তার জন্য নিয়েছি 700 থেকে 750 মতন মাংস, মাটন নিয়েছি, 200 গ্রামের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বেটে, 10টা কাঁচা লঙ্কা বেটে, 50 গ্রাম পোস্ত বেটে নিয়েছি, 1 হাতা দুধের মধ্যে কিছুটা কেশর, আর 50 গ্রাম কাজু বাদাম আর 25 গ্রাম কিশমিশ একসঙ্গে পেস্ট করে, 100 গ্রামের মতন দই, টক দই আর কিছুটা গরম মশলা, আর নুন। এবারে প্রথমেতে আমি মাংসটা দেব 1/2 টেবিল স্পুন, হাফটা রেখে দেব, 1/2 টেবিল স্পুন রসুন, কিছুটা কাঁচা পেঁয়াজ, 1/2 টেবিল স্পুন। আমি কিন্তু এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, প্রত্যেকটা এলাচের মুখ আমি ফাটিয়ে নিচ্ছি। দেব কিছুটা নুন, আর দিয়ে দেব টক দইটা। এটাকে এবারেতে আমি একটু জল দিয়ে আগে কিছুটা সিটি দিয়ে নেব, মাংসটাকে সেদ্ধ করার জন্য 3 থেকে 4টে সিটি দেব। জল দিয়ে কুকারে বসিয়ে দিলাম। আচ্ছা, কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, এবারে বাকি পেঁয়াজ গুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এবারে বাকি রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবারে রসুন বাটাটা দিলাম। আচ্ছা, আমি যে মাংসটা সেদ্ধ করেছিলাম, সেই মাংসটা আর মাংসের স্টকটাকে আমি আলাদা করে দিয়েছি। এই যে আমার বাটিতে আছে স্টকটা। এবারে আমি এই মাংস সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 10টা যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই 10টা কাঁচা লঙ্কা। আগে নুন দিয়েছি, এখন আবার নুন দিয়ে দিলাম। এবারে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম,
দিচ্ছি পোস্তটা, যে 50 গ্রাম পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমার পোস্ত বাটা দেওয়ার পর মাংসের চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে, এবারে আমি কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। এবারেতে আমি মাংসের স্টকটা দিয়ে দিচ্ছি। চাপা দেব না, তার কারণ কি আমার স্টকটা বেশ বেশিই আছে আর আমার মাংস তো সেদ্ধ, বাট এটা যতক্ষণ না ঝোলটা মরে ততক্ষণ এটাকে ফোটাবো। জলটা আমার প্রায় শুকিয়েই গেছে, মাখু মাখু হয়ে গেছে আমার মাংসটা, দেখলে বুঝতে পারবেন যে আমার চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। আচ্ছা, ইচ্ছা করলে মাংসটাকে এরকম ভাবেও নামিয়ে দেওয়া যায়, আর যদি ভালো রং আনতে চাই আমরা তখনই আমরা এই দুধের মধ্যে যে জাফরানটা দিয়ে রেখে দিয়েছি সেটা আমরা ছড়িয়ে দেব, এটা না দিলেও চলবে। হয়ে গেল আমার মাটন পোস্ত, গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। আর হ্যাঁ, এটা রান্না করে আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এখানেই রাখছি।